আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা এই কালিম্পং, না আসলে বুঝতে পারবেন না। আর এই ডেলো পার্কটা তো অপূর্ব সুন্দর। কালিম্পং কিভাবে যাবেন, থাকার জন্য রুম ভাড়া কত, খাওয়া দাওয়া খরচ কত, কালিম্পং এর সাইট সিন ঘোরার জন্য গাড়ি ভাড়া কত, কালিম্পং কম খরচে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে কিভাবে কালিম্পং এর সাইট সিন করবেন, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। আমি কালিম্পং এর সাইট সিন ঘোরার জন্য লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম। হেঁটে কালিম্পং ঘোরার সুবিধাগুলো, গাড়ি ভাড়া অনেকটাই কম, যে কোনো জায়গায় আপনার ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন। যেহেতু গাড়ি বুক করা নেই তাই কোনো তাড়াহুড়োও থাকে না, নিজের ইচ্ছে মতো ঘোরা যায় এবং প্রয়োজন মতো লোকাল ট্রান্সপোর্টগুলো ট্যাবেল করা যায়। এছাড়া প্রকৃতিকে অনেক কাছ থেকে উপলব্ধি করতে পারবেন, অনেক ছোট ছোট জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন যা গাড়িতে ঘুরলে সম্ভব নয়, এবং পায়ে হেঁটে ঘোরার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। অসুবিধাগুলোর মধ্যে যারা হাঁটতে পারেন না, ছোট বাচ্চা বা বয়স্ক থাকলে পায়ে হেঁটে না ঘোরাই ভালো, কারণ পাহাড়ি রাস্তা হাঁটা চলা করাটা একটু কষ্টকর। দ্বিতীয়ত, কোনো স্পট থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসবেন সেই সুবিধাটা নেই, গাড়ি বুক না থাকলে লোকাল ট্রান্সপোর্টের জন্য আপনাকে ওয়েট করতে হতে পারে। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে 10-15 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি মঙ্গলধাম। এই মঙ্গলধামে আসলে দেখতে পাবেন অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির এবং রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ। যাবেন কালিম্পং যদি আপনারা আসেন, অবশ্যই এই শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করে যাবেন। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে এই মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার, পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট। অপরূপ সুন্দর, আর ভেতরে এত সুন্দর শ্রীকৃষ্ণের মন্দির, ভেতরটা দেখাচ্ছি আপনাদের, চলুন। এই মঙ্গলধামে আসলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের রূপ মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অপরূপ সুন্দর এই মঙ্গলধামের ভেতরটা। মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, এদিকটা দিয়ে শুরু হয়েছে মন্দিরটা ও পাশ দিয়ে, আর এদিক দিয়ে এদিক দিয়ে মন্দিরটা দেখুন কতটা বড় এরিয়া জুড়ে। অপরূপ সুন্দর এই মন্দিরটা। আর এই পাশে রয়েছে পাহাড়, আর এখান থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। এখন কুয়াশা কুয়াশা ভাব, যার জন্য দেখা যাচ্ছে না। অপরূপ সুন্দর মঙ্গলধাম দেখে আপনারা কালিম্পং বাসস্ট্যান্ডে চলে আসুন। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে চলে আসুন ফাটাক, এক একজনের গাড়ি ভাড়া পড়বে 60 টাকা। আপনারা কালিম্পং বাসস্ট্যান্ড থেকে ফাটাক পর্যন্ত আসবেন, গাড়ি ভাড়া নেবে শেয়ারিংয়ে 60 টাকা এক একজনের। আর ফাটাক থেকে আপনার 2 কিলোমিটার ডেলো পার্ক, এই ফাটাক থেকে এই ওপর দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে ডেলো পার্কের দিকে, আর এই ফাটাক থেকে ডেলো পার্কের ডিস্টেন্স 2 কিলোমিটার। আর এদিকটায় যে রাস্তাটা গেছে এটা হচ্ছে গিয়ে হনুমান টক, এবং এখানে একটা দুর্গা মন্দির রয়েছে এবং একটি বুদ্ধা মনেস্ট্রি রয়েছে। ফাটাকে আসলে আপনারা 4টে স্পট ঘুরতে পারবেন, খুবই অপূর্ব জায়গা। আমি 2 কিলোমিটার পায়ে হেঁটেই চলে এসেছি ডেলো পার্ক, সময় লেগেছে 30 মিনিট। এই ডেলো পার্ক ওপেনিং টাইম সকাল 9টা থেকে এবং ক্লোজিং টাইম বিকেল 5টা পর্যন্ত। এই পার্কে প্রবেশ মূল্য 20 টাকা করে পার হেড, আর বিদেশিদের জন্য এই পার্কে প্রবেশ মূল্য 50 টাকা করে। আর অপূর্ব সুন্দর এই ডেলো পার্ক।
কম। এই ডেলো পার্ক ঘুরতে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। অপূর্ব সাজানো গুছানো এই ডেলো পার্ক। এই ডেলো পার্ক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালো মতো দেখা যাচ্ছে। ওই কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা ও পাশে, আর এই পাশে রয়েছে সিকিম। সিকিমের পাহাড়গুলোও দেখা যাচ্ছে বরফের, আর অপূর্ব সুন্দর এই ডেলো পার্ক। কালিম্পং আসলে আপনারা এই ডেলো পার্কে অবশ্যই আসবেন। আর এখানে রয়েছে সরকারি গেস্ট হাউস, এখানে আপনারা চাইলে থাকতে পারেন এই যে এই পাশে। আর এই ডেলো পার্কটা খুব সাজানো গুছানো, এখানে চারিদিকে ফুলের বাগান আর ঝাউ গাছে ভর্তি, অপূর্ব সুন্দর। আপনারা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারেন ওই সামনে থেকে। আপনারা যদি প্যারাগ্লাইডিং করতে চান তাহলে এই যে টিকিট কাউন্টার ডেলো পার্কের গেটের ঠিক সামনেই, আর এ পাশে রয়েছে কতগুলো খাবারের ফাস্টফুডের দোকান, আর এই পাশে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। এই যে এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আপনারা যদি প্যারাগ্লাইডিং করতে চান তাহলে 10 মিনিটের জন্য খরচ পড়বে 3,000 টাকা, আর 15 থেকে 20 মিনিট রাইড যদি করেন খরচ পড়বে 5,000 টাকা। আর ওনাদের ক্যামেরায় আপনাদের ভিডিও শ্যুট করে দেবে, এর জন্য খরচ পড়বে 500 টাকা। ডেলো পার্কের কাছেই রয়েছে এই প্যারাগ্লাইডিং এর জায়গা। ডেলো পার্ক থেকে পায়ে হেঁটে চলে এসেছি বুদ্ধা মনেষ্টির কাছাকাছি। ডেলো পার্ক থেকে এই বুদ্ধা মনেষ্টির আসতে সময় লেগেছে 1/2 ঘন্টা পায়ে হেঁটে। এই বুদ্ধা মনেষ্টিটা খুবই সাজানো গুছানো, অপূর্ব সুন্দর। বুদ্ধা মনেষ্টি দেখে চলে এসেছি দুর্গা মায়ের মন্দিরের। পায়ে হেঁটে আসতে সময় লেগেছে 3 মিনিট। মনেষ্টি থেকে মোটামুটি 5 মিনিট পায়ে হেঁটে আসলেই এখানে রয়েছে একটা দুর্গা মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দিরটা। এই যে এই পাশে রয়েছে দুর্গা মন্দির, আর এই সাইডটা গেছে হনুমান মন্দিরের দিকে। দুর্গা মন্দির দেখে এবার যাচ্ছি হনুমান মন্দিরের দিকে, পায়ে হেঁটে সময় লাগবে 5 মিনিট। এই যে দুটো রাস্তা রয়েছে হনুমান টপ যাওয়ার, একটা সিঁড়ি রাস্তা আর একটা প্লেন রাস্তা। যাতে সিঁড়ি ভাঙতে অসুবিধা হবে তারা এই রাস্তা দিয়ে যেতে পারে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি এই দেখা যাচ্ছে হনুমান। দুর্গা মন্দিরের খুবই কাছে কিন্তু এই হনুমান টপ, আর এখান থেকে উপরের দিকে যাচ্ছে বিশাল বড় হনুমানজির মূর্তি, আর অপূর্ব সুন্দর এই মূর্তিটা। এই হনুমান মন্দিরের ওপর থেকের ভিউটা অপূর্ব সুন্দর লাগে।
মধ্যে রয়েছে গণেশ ঠাকুরের ছোট্ট একটা মন্দির, আর এই দিকটা রয়েছে লক্ষ্মণ রাম সীতা এবং হনুমান। এই মাঝখানে রয়েছে হনুমান ঠাকুরের মূর্তি, বিশাল বড় আর অপূর্ব সুন্দর এই মূর্তিটা। 50 টাকা দিয়ে এই ফাটাক থেকে গাড়ি নিয়েছি, বাস স্ট্যান্ড পর্যন্ত 50 টাকা পড়েছে। আসার সময় কিন্তু ভাড়াটা বেশি, 7 টাকা, আর যাওয়ার সময় ঢাল তো, যার জন্য ভাড়াটা কম। যাওয়ার সময় ভাড়া পড়বে ওই 50 টাকা। একটা বুদ্ধ রয়েছে। আমি এবার যাচ্ছি কালিম্পং বাস স্ট্যান্ডের দিকে। দূরবীন মনেস্ট্রি যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে গাড়ি ভাড়া পড়বে 7 টাকা, আর আসার সময় গাড়ি ভাড়া পড়বে 40 টাকা করে। দূরবীন মনেস্ট্রি যাবার জন্য এখান থেকেই গাড়ি পাবেন। এই যে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন দূরবীন মনেস্ট্রি যাব, যে কোনো কেউ দেখিয়ে দেবে দূরবীন মনেস্ট্রি গাড়ির স্ট্যান্ডটা। এই অ্যাক্সিস ব্যাংকের এই ঠিক এই ওপরে আপনারা এখান থেকে গাড়ি ছাড়ে শেয়ারিংয়ে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে দূরবীন মনেস্ট্রি যাবার জন্য শেয়ার গাড়িগুলো দূরবীন মনেস্ট্রি পর্যন্ত সম্পূর্ণ যায় না। দূরবীন মনেস্ট্রি যাবার জন্য গাড়ি থেকে নেমে আপনাকে 500 মিটার পায়ে হেঁটে যেতে হবে। আপনারা শেয়ার গাড়ি করে একদিনে এই সমস্ত জায়গাগুলো কভার করতে পারবেন। আমি এই সমস্ত জায়গাগুলো সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে কভার করেছি। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে গোম্বাহাটা দূরবীন মনেস্ট্রি। এই মনেস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অপরূপ সুন্দর লাগে। এই দূরবীন মনেস্ট্রি দেখে চলে আসুন কালিম্পং বাস স্ট্যান্ড। কালিম্পং বাস স্ট্যান্ডের সাথেই রয়েছে প্রচুর হোটেল। এখানে 500 টাকা দিয়ে শুরু করে 2000-3000 টাকা পর্যন্ত রুম পেয়ে যাবে। খাওয়া দাওয়া খরচ এক একজন আর 150-200 টাকা প্লেট পেয়ে যাবে। এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন সাইট সিন এর জন্য। তো এখান থেকে গাড়ি বুক করলে আপনার এখানে সব সম্পূর্ণ হচ্ছে যে এই কালিম্পং শহর সাইট সিন করতে কিতনা রুপিয়া লাগতে হয়? 2000। আচ্ছা আচ্ছা, 2000। কিতনা টাইম লাগেগা? 4 ঘন্টা লাগ যায়গা। 4 ঘন্টা? আচ্ছা, মানে 2000 টাকা পড়বে, 4 ঘন্টা মতো সময় লাগবে। আর একটা গাড়িতে কজন যাওয়া যাবে? একটা গাড়িতে আপনাকে 4 জন। 4 জন? আচ্ছা, একটা গাড়িতে 4 জন যেতে পারবেন, 2000 টাকা পড়বে, আর ওই মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখানে পুরো সম্পূর্ণ গাড়ির স্ট্যান্ড রয়েছে, যে গাড়ির স্ট্যান্ড, আর এপাশে বাস স্ট্যান্ড। এই যে এপাশে শিলিগুড়ির বাস স্ট্যান্ড, সরকারি বেসরকারি বাস স্ট্যান্ড, আর এপাশে রয়েছে গাড়ির স্ট্যান্ড। এই যে সাইট সিনের জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবেন। আর এই আশপাশে প্রচুর রুম রয়েছে থাকার জন্য, 500 টাকা দিয়ে শুরু রুম। আর এখানে রুমগুলো খারাপ না, ভালোই। এই এপাশে রুম রয়েছে, এদিকটায় রুম রয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কালিম্পং এর ডিস্টেন্স 71 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে কার বুক করে আসলে খরচ পড়বে 2-2500 টাকা, সময় লাগবে 3-3.5 ঘন্টা। কম খরচে আসতে চাইলে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কালিম্পং এ আসতে পারেন। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আসার পথের প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কিভাবে সময় কেটে যাবে টেরই পাবেন না।